আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই পাগল। মহান আল্লাহর দরবারে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহর ঘরে কাবা বাইতুল্লাহ শরীফের চারদিকে ঘুরে তওয়াফ করার জন্য আমরা সবাই পাগল এবং উদ্যোগ হয়ে থাকি। তো প্রিয় ভিউয়ার্স, 2023 ইংরেজির এই সময়ের হজ মুবারককে হজ পালন করার জন্য জামিউল উলুম নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আবুল কালাম সাহেবের হজের উদ্দেশ্যে ওনার বাড়ি থেকে রওনা হয়েছেন। গ্রামবাসী আত্মীয় স্বজন বহু দূর অন্যান্য প্রতিবেশীরা সবাই এসে ওনাকে পবিত্র মক্কা ও মদিনা সফরে হজের জন্য হজের উদ্দেশ্যে ওনাকে এগিয়ে দেওয়ার জন্য সবাই সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছেন তকবীরের সাথে। এর সাথে রয়েছেন আরও ছজন হাজি, ওই এলাকা থেকে ওনার প্রতিবেশী ও গ্রামবাসী ও পার্শ্ববর্তী অঞ্চলের ওই এলাকার। প্রিয় শ্রোতা, আমাদেরও যেন নসিব হয় সকলের। আর আমি দোয়া করব আপনার ভিডিও স্ক্রিনে যখন আপনি দেখছেন তখন এত মনোযোগ দিয়ে দেখছেন মহান আল্লাহর দরবারে, যেন আপনারও একদিন যাওয়ার নসিব হয়, ভাগ্যে জুটে। আপনি দোয়া করেন যেন আমাদের এই চ্যানেলে যারা কর্মরত রয়েছি আমাদের ঠিক সেরকম একদিন সেখানে যাওয়ার জন্য মহান আল্লাহ পাকের হুকুম আমাদের কপালে লিখিত হয়। প্রিয় ভিউয়ার্স, এই কথার দ্বারা আমি বলতে চাই এটাই, আমরা কি যে এত শান্তি, এত সুন্দর ধর্ম ফলো করনে ওলা মানুষের ঘরে আমাদেরকে মহান আল্লাহ জন্মগ্রহণ করিয়েছে। আজ যদি আমাদেরকে মহান আল্লাহ তাআলা যদি চাইতেন, তো প্রিয় ভিউয়ার্স এখন আমরা দেখতে পাচ্ছি ওনার মাদ্রাসায় সবর যাদেরটা আছে সে শরীরও দোয়া যে পড়িয়েছে ছাত্ররা রয়েছে, দোয়া করে ওইবার সময় নষ্ট হইল না, পারা মানুষ অপেক্ষা করে জানেন। চলুন এলাকাবাসী কমিটি, মাদ্রাসা স্টাফ, মাদ্রাসা কমিটি সহ ওনার আত্মীয় স্বজন সবাই এসে এগিয়ে দিয়ে এসছে। তো এবারে এই কথাটাই বলবো যেন আমরা সবাই মিলে একে অপরের প্রতি, যদি কারোর প্রতি কারোর হিংসা থাকে সেই হিংসাকে ভুলে সর্বক্ষণ সর্বমুহূর্ত সব সময় যেন আমরা একে অপরের প্রতি দোয়া করি এবং মহান আল্লাহর দিদারে, মহান আল্লাহর দরবারে আমরা এঠাই আরজ করি, দাবি করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদের কেউ সেই জায়গায় নিয়ে দাঁড় করান, ওনার ওই কালোগরের সম্মুখে একবার দাঁড়াতে পারি এবং পেয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সম্মুখে গিয়ে পেয়ারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে হাত লাগিয়ে, রওজার গিলাফে হাত লাগিয়ে যেন সালাত ও সালাম জানাতে পারি। ভক্তরা এবং প্রতিবেশী ও ভক্তরা ছাত্ররা সবাই মিলে ওনাকে ওনার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রাতাবাড়ি কাজিরবাজার জামে মসজিদে নিয়ে পৌঁছান একই সাথে। এই দৃশ্য হচ্ছে রাতাবাড়ি কাজিরবাজার জামে মসজিদ, ওনার সাথে মোনাজাত, কারি মাওলানা নজরুল ইসলাম সাহেবের একটি দোয়া মোনাজাতে আমরা শরিক হব এবং একে অপরের প্রতি দোয়া রাখব ইনশাআল্লাহ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين
ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله من فوق الدنيا لوك كوتي دودا سلام الله شنا لوك دخل موتي علي حوزي يا الله يا الله من لوبي بابي تروح بلا غنى خد خد غنى شبا سيكين تروح بلا غنى خد غنى شبا মদিনার সোনার সুন্দর বাসে আমরা জলে কবুল সম্মানিত দর্শক, আমরা প্রায় এই ভিডিওর শেষ দিকে এসে পৌঁছেছি। এই মুনাজাতে শরিক হয়েছেন যারা, আমরা সবাইকে যেন আল্লাহ পাক আমাদের মুনাজাতকে কবুল করেন ওই মাহফিলের সাথে। এবং প্রিয় ভিউয়ার্স, আপনি আমাদের এই চ্যানেলকে ফলো করলে আমরা অত্যন্ত খুশি হব, আপনিও।